নমস্কার বন্ধুরা, সোনার রন্ধনশালায় সবাইকে জানাই স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে খাসির মাংস। এইখানে 700 মাংস নিয়েছি। এর মধ্যে দেব পেঁপে, এই 3টা আলু আর এই মশলাগুলো। মশলাতে দেবে কতগুলো কাঁচা লঙ্কা, কতগুলো শুকনো লঙ্কা, রসুন ককোয়া দেবে, রসুন 10-12টা হবে, আর একটু বেশি দিলে কি অসুবিধা? না, আর একটু বেশি দিলে বেশি রসুনের গন্ধ হবে, তাহলে মাংসের গন্ধটা নষ্ট হয়ে যাবে। আর মাংসটা তুমি ঝোল ঝোল করবে না একটু কষা? একটু পাতলা ঝোল, পাতলা ঝোলের। এই গরমে পাতলা পাতলা ঝোলের খাসির মাংস খেতে কিন্তু ভালো লাগবে গরম ভাত দিয়ে, তাই তো মা? শুধু মাংসের ঝোল ভাতেই হয়ে যাবে, আর কিছু তরকারি লাগবে না? না। আর আমি মায়ের হাতে হাতে একটু মাংসটা ধুয়ে নিয়ে আসি, তারপরে আবার মায়ের কাছে ফিরে আসছি। আমার মাংস দেওয়া কমপ্লিট, আর এদিকে মায়ের মশলাও কমপ্লিট। পেঁপেটাও কাটা হয়ে গেছে, এরকম বড় বড় ফালিতে দেবে, তাই তো? এরকম বড় বড় ফালি করেই দেবে। আর এইটা হচ্ছে আলু, আলুর কোয়াগুলো দেখুন। এই 4 কোয়া পেঁপেতেই হয়ে যাবে? হ্যাঁ। পেঁপেটা খাসির মাংসতে দেয় কিসের জন্য? স্বাদটা ভালো লাগে আর খেতে টেস্টি হয়। বেশ, আমি এখানে মশলাগুলো একবার বলে দিই। কয়েকটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, আর একটা পেঁয়াজ দিয়েছো, তাই তো? একটা পেঁয়াজ আর ছোট ছোট কয়েক ইঞ্চি আদা আর একটুখানি জিরে। আর এটা হচ্ছে খাসির মাংস। আর ওইখানে মা পেঁপে আর আলুটা ধুয়ে নিচ্ছে। শুধু এই আদা রসুনটাই বেটে দেবে তো? না, লঙ্কা জিরে বাটবো। আচ্ছা, তুমি কি ম্যারিনেট করবে? না, মাখিয়ে বসিয়ে দেবো একেবারে। ওটা তাহলে রেখেও দেবে না কয়েক ঘন্টা? না, মশলা মাখাবো, মাখিয়ে কুকারে সিটি দিয়ে দেবো, তারপরে কড়াইয়ে ঝোল করে।
খানিকটা তেল দিয়ে দেব। খাসির মাংস তেল বেশি লাগে না। দেড় চামচ নুন দেব, লাগলে আবার পরে দেখে দেব, একটু ঝোল হবে। হলুদ দু চামচ, এইটাকে আবার মাখাবো। বেশি খেতে পারে না, দাঁতে দাঁতে না চর্বিটা খাবে। মাখানো কমপ্লিট। কুকারে একটা সিটি দিয়ে দেব, মাংস থেকে জল ছাড়বে, তাই তো? এতে আর আমি জল দেব না, খালি একটা সিটি দিয়ে। গ্যাসটা মিডিয়ামে দেব, অপেক্ষা শুধু একটা সিটির। অল্প একটু নুন দিয়ে দেব। নুনটা কিসের জন্য দিলে? আলুটা ভাজলে নুনটা ঢুকে যাবে আলুর মধ্যে। আলুটা আমার খানিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁপেগুলো দিয়ে দেব। পেঁপেগুলো একসাথে ভেজে নেবে? হ্যাঁ, বেশিক্ষণ ভাজবো না, এই আলুটা ভাজা হতে যতটা, তারপরে মাংসের সাথে সেদ্ধ হবে, তাই তো? হ্যাঁ। দুটো তেজপাতা, এই অল্প করে একটু চিনি দিই, স্বাদ আর কালা। এখানে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আর ভেতর থেকে দেখুন তেল বেরিয়েছে কেমন, জলের কিন্তু আর দরকার পড়েনি। মাংসতে কিন্তু আমি জল দিইনি, আলু পেঁপেটা দিয়ে আমি কষিয়ে নেব। কতক্ষণ ঢাকা থাকবে? দু তিন মিনিট ঢাকা দেবে, খুলে খুলে একটু নেড়ে দিতে হবে। মাংসটা আমার কষানো হয়ে গেছে, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এইবারে আমি জল দিয়ে দেবো। কুকারে মশলা মাখানো ছিল, ওই জলটাতেই আমি জল দিয়ে দিলাম। আপনারা যতটা ঝাল রাখবেন সেই হিসাবে জল দেবেন।
ঝোলটা একটু পাতলাই হবে, জলটা আমি একটু বেশি করে দেব। মা এখানে জলটা অ্যাড করে দিয়েছে, আপনারা আপনাদের মতো এবারে নুনটাকে অ্যাডজাস্ট করে নেবেন। ফুটতেও শুরু করে দিয়েছে, ঝোলটা একটু ফোটা হয়ে গেলে ব্যাস আমাদের খাসির মাংস রেডি। আমি ফুটিয়ে দেবো, এইবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। মাংসটা আমার হয়ে গেছে, নুনও ঠিক আছে, দেখছেন একদম পাতলা ঝোল, ফাটাফাটি খাসির মাংস, গরম গরম ভাত আর গরম গরম মাংস গরমে ভালোই লাগবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আশা করব সবার ভালোই লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট একটি রেসিপিতে।